দিক থেকে মনে করি পাঁচক্ত নামাজ পড়লে, রমজান শরীফের এক মাস রোজা রাখলে, হজ করলে, জাকাত দিলে, মুরাকাবা মুশাহাদা করলে, এরশাদ তাহাজ্জুদ নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত পড়লেই আমরা আল্লাহর পক্ষ থেকে নাজাত পাব, আমরা জান্নাতি হব, এই আমাদের বিশ্বাস না? এই বিশ্বাস আছে নি আমাদের? এই বিশ্বাস সঠিক কিনা, এই বিশ্বাস সঠিক কিনা আমি একখানা হাদিস বলবো, এরপরে একটা সংক্ষিপ্ত মশলা আলোচনা দিব। হাদিস কেনা লিখেছেন, হাদিস কেনা রেওয়ায়ত করেছেন হাফিজুল হাদিস আল্লামা ইবনে আজর মক্কি রহমতুল্লাহ আলাইহ, মক্কা শরীফ উনার বাড়ি, আর সাওয়াইকুল মুহরেকা কিতাবে মুজাদিদে আলবে সাজ রাদিয়াল্লাহু আনহু, যিনি হাজারের মুজাদ্দিদ, তিনি লিখেছেন তাইদে আহলে সুন্নাহ নামক কিতাবে হাদিস কেনা রেওয়ায়ত করেছেন। আমি আপনাদের খেদমতে এই কিতাব আসওয়াকুল মুহরিকা কিতাব থেকে থেকে হাদিস পড়ছি, যাতে আপনারাও সঠিকভাবে এই মসলা বুঝতে সক্ষম হয়ে যান। আল্লাহ নবী ইরশাদ করেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা জাহারাতিল ফিতানু আও কালাল বিদউ ওয়া সাব্বা আসহাবি ফালইউজুল আলিমু ইলমা ফামান লাম ইয়াফআল মা আলা ইলানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাসু আজমাইন সারা দুনিয়ার মধ্যে ফিতনা ভরপুর হয়ে যাবে, পাহাড়ে জঙ্গলে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে ফিতনা, সন্ত্রাসী, অঘটন, খারাপ কাজ, বেদাতের প্রচলন হয়ে যাবে, আর সাহাবায়ে কেরামদেরকে একদল মন্দ বলবে। এই যুগ যখন আসবে তখন আল্লাহ রাসূল ইরশাদ করেন, ফাল ইউজুল আলিমু ইলমা, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা থাকবেন ওই সময়ে, তাদের জন্য আল্লাহর আইবে নির্দেশ, তারা যেন সঠিক মশলা, সঠিক আকিদাব, সুন্নতের বয়ান, সন্ত্রাস বিরোধী বয়ান, ফিতনা বিরোধী বয়ান, সাবায়কেরা বিরুদ্ধে আচরণ যারা করে তাদের প্রতিরোধের প্রতিরোধ করার জন্য যেন তারা সত্যিকার ইলিম যেন সমাজের কাছে পেশ করতে থাকে, আল্লাহ হাবিবের নির্দেশ। তারপর আল্লাহ হাবিব ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি যদি হক কথা বলি, সঠিক আকিদা, সঠিক সুন্নতের বয়ান, সঠিক ইসলামের মূল তত্ত্ব আমি প্রকাশ করি, তাহলে আমার বিরুদ্ধে সমাজ চলে যাবে, মানুষ মানবে না, একদল বিরুদ্ধ হয়ে যাবে, আমার বিপদ মুসিবত হয়ে যাবে, আমার কি প্রয়োজন আছে এই আলোচনা করার? আমি নিজে তসবি পড়ব, নামাজ পড়ব, আমি বন্দেগী করব, জিকির আজকার করব, কুরআন তেলাওয়াত করব, সারা দিন রাত খালি বন্দেগী করিয়া কাটাবো, তাহলে তো আমি বাঁচে যাব। এই যদি মনে করিয়া সঠিক কথা সমাজে পেশ না করে আল্লাহ নবী ইরশাদ করেন, এই ব্যক্তির উপরে, এই আলিমের উপরে তিন জালানত, ফালাই লানতুল্লাহি ওয়াল মালাইকাতে ওয়ান নাসি আজমাইন, আল্লাহ লানত, ফিরিস্তার লানত, সমস্ত মানুষের লানত, আর তার মুরাকাবা মুশাহাদা, নামাজ, তসবি, তালিল, হজ, যাকাত, কোনো বন্দেগি আল্লাহর দুবারে কবুল হবে। তেমন তো বুঝলাম, শুধু নামাজ পড়লে, গরু বসে জিকির করলে চলবে না, সঠিক মুসলিম, সঠিক আকীদা, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা আছে তাদের প্রতিরোধ করা, না করলে কোনো বন্দেগী আল্লাহ তোর কবুল হবে না। সেই প্রেক্ষাপটে একটা মশলা আমি আপনাদের খেদমতে পেশ করব, এই দেশে আমার জন্ম, আপনারাও এই দেশের লোক, এ দেশেরও অনেক উলামা একরাম আছেন, আলিম উলামা আছেন, যাই যা বলেন না কেন, আল্লাহ রসুলের সম্মানের বিরুদ্ধে কোনো ব্যক্তি, কোনো দল, কোনো জামাত বক্তব্য দিলে, কাজ করলে আমরা তা মানিয়ে নিতে পারি? একটা বস্তু হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিরা, আল্লাহ নবী হাজিরা নাজির। এখন আমি আপনাদের খেদমতে সংক্ষেপ সঙ্গে বলবো, আর দশ মিনিট, আপনারা প্রত্যেকে জানেন তফসিরে জালালাইন শরীফ দেওবন্দ পড়া হয়, বেলিত পড়া হয়, দারুলগা পড়া হয়, সিন্দামাজা পড়া হয়, সিরাজনগর পড়া হয়, উনার লিখক
উনি যিনি তফসির লিখছেন উনি উনার নাম হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহ। তিনি একখানা কিতাব লিখছেন আলহাবিলিল ফতোয়া। এই আলহাবিলিল ফতোয়ার মধ্যে লিখছেন যে আল্লাহর হাবিব হায়াতুন নবী জিন্দা নবী সশরীরে জিন্দা ওবাতের পরে জিন্দা আল্লাহর নবী এই দুনিয়ার মধ্যে ওবাতের পরে সশরীরে জিন্দা হইয়া আল্লাহ জিন্দা করছেন আর আল্লাহ নবীর পাঁচ টাকা দুনিয়ার মধ্যে আছে। কটা কাজ? কটা? এক নম্বর আর নজরু ফি আমালি উম্মতি। আল্লাহর নবীকে আল্লাহ এমন একটা পাওয়ার দিচ্ছেন যে আল্লাহর দেওয়া পাওয়ারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমল দেখেন, উম্মতের আমল দেখেন। আমরা আজকে সিরাজনগরের ময়দানে যারা আমরা বসে আছি, যারা আমরা কি নিয়তে আসছি, কেন আসছি, এসের নামাজ পড়ছি কি পড়ি নাই, আমরা নিয়তে কি আছে, আমরা অতীতে কয়েকটো নামাজ পড়ছি, কয়েকটো কথা হয়েছে, কয়টা মিথ্যা কথা বলছি, কোন সত্য কথা বলছি, কয়টা খারাপ কাজ করছি, কয়টা ভালো কাজ করছি, আল্লাহ নবী সব দেখছেন, দেখতেছেন, কেমন দেখতে থাকবেন। আপনারা বলবেন যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কথা কি দলিল হইবে? না না, দলিল হইবে না। উনি যদি কুরআন সুন্নাহ ভিত্তিক বলে থাকেন যে দলিল হইবে, উনার এই কথার উপরে পরে বলবো, উনার এই কথার উপরে আল্লাহ পাকের একটা আয়াতে কারিমা আছে। আয়াতে কারিমা হইল ইয়া আইয়ুন নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ বলেন হে গায়বের খবর দেন আমার নবী। একদলে বলে নবী গায়ব জানেন না, এরা কুরআনও বুঝে না, হাদিসও বুঝে না, উসুল বুঝে না, ফেকা বুঝে না। বুঝলে ইহুদির মতো দুশ্মন, না বুঝলে তো বুঝেই না। আল্লাহর নবী হচ্ছেন গায়বের খবর, আর এই দলিল আজকে দেব না। আর এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুন নবী ইন্না আরসালনাকা শাহিদান, নিশ্চয় আমি আপনাকে এই দুনিয়ার মধ্যে শাহিদ বানিয়ে পাঠাইছি। শাহিদ শব্দের অর্থ হইল হাজির, শাহিদ শব্দের অর্থ হইল হাজির। কোন কোন আলিমুলামারা বর্তমানে মোবাইলের মধ্যে ইয়ের মধ্যে টিভির মধ্যে তারা বলিয়া দেখতেছে নবীকে যদি হাজির নাজির মানে তো মুশরিক হইবে। এই যে একটা জঘন্য আকীদা কুরআন সুন্নাহ বিকৃত করে আল্লাহ নবীর শানের বিরুদ্ধে যে বক্তব্য যারা দিতেছে তারা ভুল দিতেছে, তারা তওবা করে ফিরা উচিত। কেন? আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদান ও আমার হাবিব, আমি আপনাকে দুনিয়ার মধ্যে হাজির নাজির বানাইয়া পাঠাইছি। আপনারা বলবেন যে শাহিদ শব্দ তো অর্থ সাক্ষী, হাজির নাজির না। হাজির নাজির না মুক্তি বললে চলবে না, তফসির দিয়ে বলতে হবে, ডিকশনারি দিয়ে বলতে হবে। উলামায়ে কেরাম আমাদের যারা মুফাসসিরিন মুহাদ্দিসিন বক্তব্য তারা যদি প্রমাণ করতে পারেন যে আল্লাহ নবী হাজির নাজির নয়, তাহলে আমার তওবা করে ফিরতে রাজি রাজি আসি। তওবা করে ফিরাইবার জন্য দায়িত্ব আপনাদের, নতুবা আপনাদের বন্ধেই কবুল হবে না। আর যদি সঠিক বলে থাকি তার পক্ষে, নবীর পক্ষে, নবীর সান্নিধ্যের পক্ষে, আপনারাও সহযোগিতার মাধ্যমে বাতিলের মুখকে বন্ধ করতে হবে, নতুবা চেষ্টা করতে হবে, নতুবা নামাজ বদলের কোনো ফায়দা হবে না। এর পক্ষে আমি একটা নাম এখন তফসিরে কুরআনের মধ্যে কুরআনে পাকের আয়াতে কারিমার তফসির, এক আয়াতের তফসির বা অন্য আয়াত দ্বারা তফসিরের, আয়াতের তফসির বা হাদিস শরীফ দ্বারা, সাহাবাদের কৌল দ্বারা, মুহাদ্দিসিন মুফাসসিরিন যেভাবে তফসির করেছেন এইভাবে এই তফসির আপনার মান্যিত হবে। এখন একটা কিতাব আছে আল মুফরাদাত ফি গরিবুল কুরআন, বড় একটা লগতর কিতাব, ডিকশনারির কিতাব। কুরআন শরীফের কোন শব্দের কোন অর্থ সঠিক, তফসিরের ব্যাপারে কোন কোন তফসিরটা সঠিক এই কিতাবগুলো লিখছেন। যদিও কিতাব ছোটো, লেখক বড় আল্লামা রাগিব ইস্পাহানি রহমতুল্লাহ আলাই, তিনি লিখছেন এই কিতাবের মধ্যে ওই শাহিদা মাজির সেগা শাহিদুন ইসমাইলের সেগা, ওই শাহিদা শব্দের অর্থ হইল আর শুহুদু ওয়া শাহাদাতু আল হুজুরু মাল মুশাহাদাতে ইমা বিল বসরে আও বিল বসিরা। তিনি লিখছেন যে শাহিদ শব্দের অর্থ হইল শাহাদত, অর্থ হইল আল হুজুর, শাহাদ আল হুজুর, শাহিদ শব্দ